রাষ্ট্রায় নাম শহরের সকল নেতা কর্মীরা এখানে একত্রিত হওয়ার জন্য সকলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাস্তার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাকে আজকের এই জায়গায় নমিনেশন দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের এই এলাকার একটি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা সদ্য নিজামুদ্দিন হাজারি সবচেয়ে আস্থার একজন মানুষ আমাদের সকলের প্রিয় ওবায়দুল কাদের এমপির প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এই রাজনীতি করার সুযোগ হয়তো না তিনি রাজনীতিতে আমাদের নির্বাচনে আমাদের সকলের আমার এই আবেদনে স্বাক্ষর করেছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের সোনুয়া মডেল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পরিমলা বিকমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের অনুষ তাদের সব পরিবারের সকল নেতৃবৃন্দের প্রতি প্রিয় ভাইরা আমি আজকে সংক্রমণে স্মরণ করতে চাই বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি সংক্রমণে স্মরণ করতে চাই তিনি দীর্ঘদিন পর্যন্ত এই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রিয় ভাইরা আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় প্রভাব আমার নেতা নিজামুদ্দিন হাসানি আমাকে দিয়েছে এই কিনো করার দিন আমার জীবনে আমি কোনোদিন ভুলতে পারব না উপজেলা পরিষদ আমার নেতা নিজামুদ্দিন আমাদের এই নির্বাচনী এলাকা আমরা একজন নাগরিক কর্মী আমাদের কাজ হবে আমার এই নির্বাচনে আমাদের প্রার্থী নিজামুদ্দিন হাসানিকে পুনরায় সংসদ সদস্য নির্বাচন করার জন্য সেই কাজটি আমরা করব আমরা পৌরসভা এবং তিনি সদর উপজেলা দুইটি ইউনিটে একটির মতো হয়ে একে অপরের পরিপূরক হয়ে এই সংগঠনকে পুনর্গঠন করতে চাই যদি আগামী নির্বাচনে আমাদের নেতার জন্য কাজ আর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও আমি আপনাদের সাথে থাকাম রাজনৈতিক একজন কর্মী আপনাদের জন্য এই উপজেলা চেয়ারম্যানের অফিস নেতা কর্মীদের জন্য 24 ঘন্টা উন্মুক্ত থাকবে তেমনিভাবে জনপ্রতিনিধিরা পাবেন তেমনিভাবে সবচেয়ে বেশি অধিকার এই তৃণমূলের নেতা কর্মীদের আমি আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমার সবচেয়ে বড় স্বার্থ দেখতে হবে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের জন্য কাজ করতে গিয়ে আমি ঋণ শোধ করতে পারবো না এই ঋণ শোধ করতে গিয়ে জীবনের যদি শেষ শক্ত দেওয়া প্রয়োজন হয়
কখনো শোধ করতে পারবো না। নেতার জন্য শুধু অবিচার।